আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? কুকিং বিটের পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন। আমি আজ বাজার থেকে কেনা বুরিন্দার প্যাকেট দিয়ে বুরিন্দা তৈরি করে দেখাবো। এই যে তৈরি করা প্যাকেট, এর জন্য বুন্দি আর তৈরি করার জন্য আমি একটা শিরা করব। শিরা করার জন্য পাতিল আমি গরম করে নিয়েছি। এখন এই ডাবু দিয়ে আমি 3 ডাবু পানি দিয়ে দেবো শিরা তৈরি করার জন্য। এভাবে আমি 3 ডাবু পানিতে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব পানি বলক আসা পর্যন্ত। বুরিন্দার প্যাকেট অনেক বড়, তাই আমি সম্পূর্ণ বুরিন্দাগুলো ব্যবহার করব না, অর্ধেক বুরিন্দা আমি ব্যবহার করব। সেজন্য আমি প্যাকেট থেকে অর্ধেক বুরিন্দা নিয়ে নিয়েছি। শিরা তৈরি করার জন্য আমি পাতিলে যে পানিটা দিয়েছি, পানিটা খুব সুন্দরভাবে বড় ফুটে গেছে। এতে আমি পরিমাণ মতো চিনি নিয়েছি, পরিমাণ মতো চিনি দিয়ে দেবো শিরা তৈরি করার জন্য। এখন একটু নেড়ে চেড়ে দেবো যেন চিনিটা দ্রুতই গলে যা গরম পানির সঙ্গে। এখন ঢাকনাতে ডেকে দেব, অপেক্ষা করব চিনির সঙ্গে গরম পানি মিশ্র হওয়া পর্যন্ত এবং সুন্দরভাবে বরফ আসা পর্যন্ত। বুরিন্দা তৈরি করার জন্য দেখুন গরম পানির সাথে চিনিটা খুব সুন্দরভাবে মিশে গিয়েছে। এখন আমি বারবার এইভাবে নেড়ে ছেড়ে দেবো যেন পানিটা শিরা তৈরি হওয়ার জন্য সুন্দরভাবে আটা মাটো হয়ে যায়। আটাগুলো বাদ চলে আসলেই আমি এতে বুরিন্দাগুলো দিয়ে দেবো। এখন ঢাকনাতে ডেকে দেব, অপেক্ষা করব শিরাটা আটা হওয়ার জন্য বা আটালু হওয়ার জন্য। বুন্দিয়া তৈরি করার জন্য শিরাটা খুব সুন্দরভাবে আটালু আটালু ভাব শিরাতে চলে এসেছে। এতে আমি বুরিন্দাগুলো দিয়ে দেব। এখন খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে দেব। বুন্দিয়াতে অবশ্যই আমি শিরার পরিমাণটা একটু বেশি রেখেছি, কারণ বুন্দিয়াগুলো কিছুক্ষণ পরে অনেকটা ফুলে যাবে, আর ফুলে গেলে সম্পূর্ণ শিরাগুলো বুন্দিয়াগুলো চষে নিবে। বুন্দিয়াগুলো যখন একবারে বেশি ফুলে যাবে তখন সম্পূর্ণ শিরা বুন্দিয়াগুলো চষে নিবে, সেজন্য শিরার পরিমাণটা আমি একটু বেশি রেখেছি। এখন ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব, অপেক্ষা করব বুন্দিয়াগুলো ফোলা পর্যন্ত, অপেক্ষা করব বুন্দিয়াগুলো ফুলে যাওয়া পর্যন্ত। বুরিন্দাগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠেছে, আমার বুরিন্দা খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। এখন আমি নেমে নেব। আমি শিরার পরিমাণটা একটু বেশি দিয়েছিলাম যেন একটু রসালো রসালো ভাব থাকে, অনেকে জোর জোরে পছন্দ করে, আমি রসালো ভাবটা পছন্দ করি, সেজন্য রসালো করে নিয়েছি। এখন আমি নেমে নেব। প্রথমে এক বাটি মুড়ি দিয়ে দেব, এরপর চানাচুর দিয়ে দেব। এখন রস বুন্দে দিয়ে দেব। এখন ছোলা বুট ভাজা দিয়ে দেব। এখন বাদাম দিয়ে দেব। এখন কিশমিশ দিয়ে দেব। এখন ধনিয়া এবং বিট লবণের গুঁড়ো দিয়ে দেব। পেঁয়াজ দিয়ে দেব। এখন গাজর দিয়ে দেব। এখন ধনিয়া পাতা দিয়ে দেব। এখন টমেটো দিয়ে দেব।
কাঁচা মরিচ। এখন লেবু দিয়ে দেব। এখন আমি মেখে নেব। এখন পেঁয়াজ দিয়ে দেব। বিসমিল্লাহ। খুব মজা হয়েছে আজকের ইফতারি।